हाय फ्रेंड्स, अस्सलामु आलाइकुम। एनएस सुपरस्टार चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিরুল ইসলাম নাদিম। আজ আমাদের টপিক হলো মাইক্রোসফট এক্সেল কিভাবে আমরা বেসিক কাজগুলো করতে পারি, যেমন ধরেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ছোট সংখ্যা, বড় সংখ্যা এবং এভারেজ এবং তারিখ, দিন, মাস, এগুলো আমরা কিভাবে আজকে এক্সেলের মধ্যে বের করতে পারবো তা আজকে আপনাদেরকে দেখাবো। কাজে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং অল বাটনে চাপ দিয়ে রাখেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যান। তাহলে চলুন আমরা কাজে চলে আসি। আমরা প্রথমে একটি এক্সেল শিটে ঢুকবো। আমরা একটা এক্সেল শিটে প্রবেশ করার পর আমাদের এখানে কিছু সংখ্যা লিখলাম, আপনারা যে কোনোভাবেই লিখেন লিখবেন। লেখার পরে আমরা প্রথম কাজটি হলো এক্সেলের যে আমরা কিভাবে যোগ করব, মানে সাম বের করব, আমাদের যোগফলটি আমরা কিভাবে বের করব। যেমন ধরেন আমরা কি করব, প্রথমে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে সাম ফার্স্ট ব্র্যাকেট, সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণ উপর থেকে নিচগুলো সিলেক্ট করে নেবেন, ব্র্যাকেট শেষ করবেন, এন্টার দিবেন। দেখেন আমাদের যোগফল এটা বেরিয়ে আসছে। তারপর আমরা যদি কি করি, এটাকে আমরা সাম বের করলাম, আমাদের এটা হচ্ছে সাম। আমরা এখন যদি কি করি, সবচেয়ে বড় সংখ্যা কোনটি আমরা কিভাবে বের করব, যে এখানের মধ্যে সবচেয়ে, না আমরা কি করি আলাদাভাবে দেখানোটাই সবচেয়ে বেটার মনে করি, আমরা আলাদা আলাদা লিখব। যেমন ধরেন এটা হচ্ছে সাম, তারপর হচ্ছে ম্যাক্স। আমরা কিভাবে ম্যাক্স সবচেয়ে বড় সংখ্যা বের করা যায়, প্রথমে আমরা এগুলো লিখে নিব। সাম, তারপর আমরা লিখব ম্যাক্স, তারপর আমরা লিখব মিন, তারপর আমরা লিখব অ্যাভারেজ, আপনারা চাইলে এখান থেকে এগুলা সিলেক্ট করে নিতে পারেন। আমরা সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ এবং অন্যান্যগুলো, যেমন ধরেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আমরা যেগুলো সূত্র ছাড়াও করা যায় এবং সূত্র দিয়েও করা যায়, এই সবগুলোই আজ আপনাদেরকে দেখাবো। দেখেন আমি যে এই কলামগুলো বড় করতেছি, আমরা কিভাবে বড় করব, যে কলামটি আপনি বড় করতে চান প্রথমে কলামের, যেমন ধরেন এটা হচ্ছে ই কলাম, ই কলামে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটি প্লাস চিহ্ন চলে আসছে, প্লাস চিহ্ন ক্লিক করবেন, চাপ দিয়ে টান দিবেন, যেদিকে চাপ দিয়ে টান দিবেন এদিকে এটা বড় হয়ে যাবে, তাহলে আশা করি পারবেন। তারপর আমাদের এখানে আলাদা আলাদা কিছু সংখ্যা লিখে নিলাম, আমরা এভাবে কিছু সংখ্যা এখানে লিখলাম। ধরুন আমরা এখানে যে কিছু সংখ্যা লিখলাম, এখন আমরা কি করব, এগুলোকে আমরা, প্রথমটা হচ্ছে সাম, কিভাবে আমরা যোগ করতে পারি। তে প্রথমে যোগ করতে হলে আমরা লিখব সমান, মানে ইকুয়াল দিবেন। ইকুয়াল দিয়ে সাম, সাম লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট উপর থেকে নিচ সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন, ব্র্যাকেট শেষ, এন্টার। দেখেন আমাদের এটা হচ্ছে কি যোগফল, আমাদের এটাকে আমরা কি করে রাখি, একটি কালার করে রাখলাম হলুদ কালার। তারপর আমরা নিব ম্যাক্স। ম্যাক্স বলতে আমাদের সবচেয়ে বড় সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি, ম্যাক্স হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বের করার নিয়ম। তাহলে আমরা ম্যাক্স, ম্যাক্স এর সূত্র, সবচেয়ে বড় সংখ্যা বাহির করার সূত্র হচ্ছে ইকুয়াল ম্যাক্স, ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট সম্পূর্ণ আপনার ডাটাগুলো সিলেক্ট করবেন, ব্র্যাকেট শেষ করবেন, এন্টার দিবেন। দেখেন আমাদের এটাও বের হয়ে আসছে, আমরা এটা দেব অন্য একটি কালার। দেখেন আমাদের এটাও বের হয়ে আসছে। তারপর আমরা লিখব মিন,
মিন বলতে সবচেয়ে ছোট সংখ্যা কিভাবে বের করা যায়, মিন হচ্ছে ইকুয়াল, সবচেয়ে ছোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে ইকুয়াল, দেওয়ার পর আপনি মিন লিখবেন, প্লাস ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে সম্পূর্ণ সিলেক্ট করবেন, ব্র্যাকেট শেষ দিবেন, এন্টার দিবেন। এটা হচ্ছে আমাদের কি সবচেয়ে ছোট সংখ্যা, আমাদের ছোট সংখ্যা 5 ছিল, চলে আসছে। তারপর হচ্ছে আমাদের অ্যাভারেজ, আমরা কিভাবে অ্যাভারেজ বের করব, আমরা গড় কিভাবে বের করতে হয়, গড় বের করতে হলে আপনি সমান দিবেন, বলতে ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে অ্যাভারেজ, অ্যাভারেজ দিবেন, ফার্স্ট ব্র্যাকেট সম্পূর্ণ সিলেক্ট করবেন, ব্র্যাকেট শেষ করবেন, এন্টার দিবেন। দেখেন আমাদের অ্যাভারেজটিও চলে আসছে। তাহলে আমরা এখানে কয়টি করলাম, চার ধরনের চারটি করলাম, যে যোগ করলাম কিভাবে যোগ করতে হয়, ম্যাক্স সবচেয়ে বড় সংখ্যা বের করতে হয়, মিন সবচেয়ে ছোট সংখ্যা কিভাবে বের করব, অ্যাভারেজ কিভাবে আমরা গড় বের করব। তারপর হচ্ছে আমরা কিভাবে একটা জিনিস হচ্ছে যে আমরা আজকের তারিখ কিভাবে আমরা বের করব, আজকের তারিখ বের করতে হলে কন্ট্রোল চেপে কুলন দিবেন, কন্ট্রোল চেপে কুলন, মানে আমরা যদি আজকের তারিখ বের করতে চাই তাহলে আমরা কিবোর্ডে কোন কমান্ডার চাপব, আজকের তারিখ বের করতে হলে কন্ট্রোল কুলন দিবেন। দেখেন কুলন কুলন দেওয়ার পরে আমাদের তারিখটি চলে আসছে। আমাদের ভিডিওটি হচ্ছে 6/21/2021 বানানো, আমাদের এই কি হচ্ছে তারিখটি চলে আসছে। আসলে আপনাদের যদি পিসিতে টাইমিংটি ঠিক করা থাকে অটোমেটিক চলে আসবে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা তারিখটিও বের করতে পারি কিভাবে, কন্ট্রোল চেপে কন্ট্রোল কুলন চাপ দিলে আপনাদের তারিখ বেরিয়ে আসবে। তারপর আপনাদের কি করতে পারেন, যে এখানে ছোট বড় এগুলো তো আপনাদেরকে দেখালাম, এগুলো হচ্ছে আপনাদের বেসিক, যে আমাদের কিভাবে গুণ সূত্র দিয়ে আমরা কিভাবে এগুলো কাজ করব। এখন দেখাবো আপনাদের কিভাবে সূত্র ছাড়া আমরা কিভাবে কাজ করতে পারি। যেমন ধরেন এখানে আমরা লিখলাম দুটি সংখ্যা, লিখলাম, লিখার পর আমরা কি করব, এখানে এই দুটোকে আমরা যোগ করব। যোগ করতে গেলে ইকুয়াল দিবেন, প্রথমটাতে ক্লিক করবেন, প্লাস, দ্বিতীয়টা এন্টার, আমাদের যোগফল বেরিয়ে আসছে। তারপর আমরা যদি আবার দুটি সংখ্যা লিখি, যেমন ধরেন আমরা এটিকে কি করব, গুণ করব, গুণ করতে গেলে সমান দেবেন, এগুলো হচ্ছে সূত্র ছাড়া আমরা কিভাবে করব, ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে যেমন 5 দ্বারা 454কে আমরা কি করব, গুণ করব, তাহলে প্রথমে 5 ক্লিক করব, গুণ দিব, দ্বিতীয়টাতে সংখ্যাতে ক্লিক করব, এন্টার দেব, এটা হচ্ছে আমাদের গুণফল। দেখেন আমাদের প্রথমটি হচ্ছে যে যোগফল, তারপরে হচ্ছে গুণফল, আমরা কিভাবে গুণ করতে পারি, গুণ করার পর আমরা কিভাবে বিয়োগ করব, যেমন ধরেন 100 থেকে 50 কিভাবে আমরা বিয়োগ দিব, ইকুয়াল দিবেন, বিয়োগ করতে গেলে ইকুয়াল দেওয়ার পর প্রথমটাতে ক্লিক করে বিয়োগ, দ্বিতীয়টা এন্টার, দেখেন আমাদের বিয়োগফল বেরিয়ে আসছে। এইভাবে আপনি যেমন ধরেন ভাগ করতে চান, ভাগ করতে গেলেও আপনার সেম, যেমন ধরেন আমরা কি করব, 45কে 4 দ্বারা ভাগ করব, তাহলে ইকুয়াল দিবেন, 45 ভাগ চিহ্নে দিবেন, তারপর আমরা কি করব, 4 ক্লিক করব, এন্টার দেব, দেখেন আমাদের ভাগ ফলও চলে আসছে। তাহলে আশা করি বুঝতে পারছেন এই চারটা হলো সূত্র ছাড়া আমরা কিভাবে করতে পারি, আর এই চারটা হলো আমরা সূত্র দিয়ে কিভাবে বের করতে পারি, আর এটা হলো আপনাদের তারিখ। আমি আবারও বলি, তারিখ বের করতে গেলে কন্ট্রোল কুলন দিবেন, কন্ট্রোল চাপে কুলন দিবেন, কন্ট্রোল চেপে কুলন চাপ দিলে আপনাদের আজকের তারিখ, বলতে আপনাদের যে দিনের তারিখ চান এই দিনের তারিখটি চলে আসবে। আশা করছি এটা আপনাদের, আমাদের এক্সেল কোর্সের প্রথম ক্লাস হলো এটা, পার্ট 1, আমাদের এক্সেলের ক্লাস 1 বা পার্ট 1, আমাদের এক্সেলের পার্ট 1 হচ্ছে এটা। আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পার্ট 2, এভাবে আমাদের ক্রম অনুসারে এক্সেলের সম্পূর্ণ কোর্সটি পেয়ে যাবেন। আপনারা যদি সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, এবং কিসের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানান, লাইক কমেন্ট শেয়ার করেন, এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অল বাটনে চাপ দিয়ে, বেল বাটনে চাপ দিয়ে অল করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।